পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদির ক্লাবে যাওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জনটা। মেসিকেও নাকি প্রস্তাব দিয়েছিল রোনাল্ডোর দল আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। তবে এমন প্রস্তাবের কথা উড়িয়ে দিলেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গিলিয়েম বালাগ। আল হিলাল থেকে নাকি কোনো প্রস্তাবই পাননি আর্জেন্টাইন মহাতারকা। গিলিয়েম বালাগ জানিয়েছেন, লিওনেল মেসিকে পাওয়ার জন্য সৌদি আরবের ক্লাব আল হিলাল কোনো প্রস্তাবই দেয়নি, বরং ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের জোর সম্ভাবনা আছে আর্জেন্টাইন মহাতারকার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে তিনি বলেছেন, এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পিএসজি ও মেসি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈঠকে বসবে, যাতে তাকে প্যারিসে ধরে রাখার চুক্তি চূড়ান্ত করা যায়। গত মাসে আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ এনে দিয়েছেন মেসি। এবার তার সামনে চ্যালেঞ্জ পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়ার, আর মেসির চাওয়াও ইউরোপে খেলার। বালাক বলেছেন, এই মুহূর্তে মেসির ইচ্ছা ইউরোপে থাকার। এর আগে স্পেনের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মুন্ডে দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছিল, আল হিলাল মেসিকে তাদের ক্লাবে নিতে চাচ্ছে, এজন্য বড় অঙ্কের অর্থ দিতে রাজি আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাবটি। সেখানে বলা হয়েছে মেসিকে বছরে $30 কোটি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিতে পারে আল হিলাল। সংবাদমাধ্যমের খবর, রোনাল্ডোকে আল নাসেরের যে পরিমাণ বেতন দিচ্ছে, মেসিকে তার থেকেও বেশি বেতন দিতে চায় আল হিলাল।